প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা আসলে তোমরা ভালো আছো আজকে আরেকবারের জন্য ফিরে আসলাম তোমাদের এবিটিএ বাংলার এমসিকিউ এর উত্তরগুলো প্রশ্নোত্তর পর্বের আলোচনা নিয়ে যেহেতু তোমরা বারবার অনুরোধ করেছো অনেকটা লেট হয়ে গেছে তবু আমরা চেষ্টা করেছি তোমাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে যেখান থেকে শুরু করব আজকে দুশো বত্রিশ নম্বর পাতা থেকে শুরু করব অর্থাৎ তোমাদের উত্তর আছে দুশো পঁয়ত্রিশে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়েছে তো প্রশ্ন নম্বর ওয়ান প্রথম বাঙালি সাঁতার বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন মিহির সেন এবারই ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না ভারতবর্ষ গদ্যাংশে মাঠ পেরিয়ে নদীর দূরত্বগত গত দু মাইল কাবুকি নাটকের অভিনেতার কাল্পনিক মৃত্যুকে মনে হয়েছে আর্টিস্টিক বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা যে নাটকের সংলাপ রিজিয়া পথিক নাটকটি কাল লেখা তুলসী লাহেরি রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন বক্তিয়ার আটলান্টিস কি উপকথার দেশ সাকা হলে রাতে সুতে হতো মেঝেতে সুর তরঙ্গ হলো ধ্বনি কাবুকি থিয়েটার যে দেশে তার নাম জাপান যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প যে উত্তর হবে শূন্যস্থানে বসে নাট্যাভিনয় রূপমূল পরিবারে রূপের বিকল্পকে বলা হয় সহরূপ। আমার মধ্যে বসে তোরাওখা এখানে তোরা হলো বা চুন্নুন নিরা ভারতবর্ষ গল্পে চাওওয়ালার নাম জগা উজ্জ্বল আলোর স্তম্ভ গলিত সোনার মতো কবিতায় রূপনারায়ণ নদীর কিসের প্রতীক বিশ্ব সংসারের অমরবুর বাড়ি কন্ডাস্তায় মনি সমাদ লেন নানা রঙের দিন নাটক রচনার মূলে বিদেশি যে সাহিত্যিকের প্রভাব আছে তার নাম অ্যান্থ জেকব সাড়ে চুয়াত্তর ছবির পরিচালক হলেন নির্মল দে ভাত গল্পের বুড়ো কর্তা দেবত্র বাড়ি ছিল আঠারোটা আমি দেখি কবিতায় বহুদিন শব্দটি আছে দুবার কে মন্যন্তরের শিল্পী নামে পরিচিত জয়নুল আবেদিন দেখো পরবর্তী পেজ পেজ নম্বর তার পরের পেজে চলে আসো পেজ নম্বর দুশো চুয়াল্লিশ দুশো মানে তোমার প্রশ্নের প্রশ্নোত্তর হয়েছে দুশো সাতচল্লিশে প্রশ্ন নাম্বার ওয়ান মহি ছাড়া কার্তিক আসবে নাকি যার প্রসঙ্গে এমন উক্তি সে হলো উৎসব জেগে উঠিলাম এখানে জেগে ওঠা বলতে কবি বুঝিয়েছেন চেতনার পরিপূর্ণতা ডাকপুরুষের বচন অনুসারে বুধবারে বাদলা চলে তিন দিন আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল বিভাব নাটকের সঙ্গে যুক্ত নাট্যদলটির নাম বহুরূপী অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স হয়েছিল আটষট্টি বছর বুড়ো কর্তার বেঁচে থাকার কথা ছিল আটানব্বই বছর আমার বিবেক বলার অর্থ কবির অন্তরাত্মা রিজিয়া নাটকে যে চরিত্রের সংলাপ রজনীকান্ত বলেছেন বক্তিয়ার আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অসুজবাড়ির ভাত খেতে নেই দাদা কথা বলেছিল বাসিনি অস্বচ্ছ জলরঙের আঁকা ছবিকে বলে গুয়াস এখানে প্রিন্ট মিস্টেক আছে দেখো গুয়াল আছে এটা গুয়াস হতো বাঙালিরা যে ধরনের খ্যাতি বাঙালির যে ধরনের খ্যাতি হিসেবে পরিচিত কাঁদুনে এ হর্স এ হর্স মাই কিংডম ফর এ হর্স যে নাটকের সংলাপ রিচার্ড দ্য থার্ড ব্রথচারীর উদ্ভাবক হলেন সদয় দত্ত বিরাট আরমারা ডুবে যায় কেঁদেছিল ফিলিপ ও সমগ্র স্পেনবাসী সাকা হলে বাড়িতে হতো অরন্ধন ভিড় সরে তাকে পথ দিল কাকে বুড়িকে বক্স অফিস বলেও তো একটা কথা আছে বক্তা হলেন নেপথ্যে থাকা বাদক রজনীকান্তবাবুর মতে অভিনেতা আসলে অস্পৃশ্য ভার একটি তারিত ধ্বনি হলো দয়ের শূন্য র ক্র্যানবেরি রুমুল কি জাতীয় রূপমুল পরাধীন রুমুল স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড অর্থাৎ ডেভিড ডেভিড হেয়ার ছিল কিন্তু শুধু ডেভিডটা উত্তর আছে এখানে ডেভিড অপশান আছে ডেভিডটাই নিলাম পরের পেজ পেজ নম্বর দেখো পরবর্তী পেজ দুশো বাষট্টি দুশো নম্বর পেজ দুশো বাষট্টি পেজের মানে দুশো চৌষট্টি প্রশ্নোত্তর পর্ব শুরু হয়েছে ভুল শুনেছ বক্তা হলেন ফজলু শেখ কবি নিজের ক্লান্তির উপরে কী নেমে আসার কামনা করেছেন মহুয়ার গন্ধ তুমি যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার এখানে তুমি কে শম্ভু অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স হল আটষট্টি বছর আমি তো চললাম আবার দেখা হয় কিনা কে জানে বিভব নাটকের মধ্যে যে মূল নাটক থেকে গ্রহণ করা সংলাপ গ্রহণ করে সংলাপটি ব্যবহার করা হয়েছে সেটি হল পথি তার চেহারা কম কথা কয় এখানে যার কথা বলা হয়েছে তিনি হলেন মোহাম্মদ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতারের অনুবাদক হলেন শঙ্খ আমি পীর নানকের সঙ্গী বক্তাকে মর্দানা ভারতবর্ষ গল্পে বুড়িটা তার পয়সা কোথায় বেঁধে রেখেছিল ন্যাকড়ায় কি চুরির অপরাধে উৎসবকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল পেতলে ডেকেছি ডেকেছি রূপনারায়ণে কুলে কবিতায় কবি আপনার রূপ কীভাবে দেখতে পেয়েছেন রক্তে অক্ষরে বিভাজ্য ধ্বনি হলো খণ্ডধ্বনি লাং পারল নামকরণ করেছিলেন ফেদিনাদা শ্বশুর ঘুরে ফিরে ঘরে আসে কে আসে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কার্তিক মাসে ধান খড় হয়ে গেল বহুরূপী নাট্যগোষ্ঠী গড়ে তোলার মূল পৃষ্ঠপোষক হলেন শম্ভুমিত্র কালীনাথ সেন ছিলেন থিয়েটারের একজন প্রমটার। এবার নিশ্চয়ই লোকের খুব হাসিভাবে সংলাপটি বলেছেন শম্ভু আরে গেল কথায় লোকটা লোকটি হলো রামব্রিজ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন প্রশান্ত চন্দ্র মহলানবিস মে ভারত ভারতে প্রথম ফুটবল ক্লাব গড়ে ওঠে আঠারোশো বাহাত্তর দূরদর্শী লোক ছিলেন বুড়োকর্তা দ্য ইনারায় তথ্যচিত্রটি কার তৈরি সত্যজিৎ রায় পরবর্তী পেজ পেজ নম্বর দুশো সত্তর দুশো সত্তর দুশো সত্তর নম্বর পেজ মানে তোমার প্রশ্নোত্তর শুরু হয়েছে দুশো তিয়াত্তর থেকে প্রশ্ন নম্বর ওয়ান বাবুরা খায় বক্তা হলো বাসিনী এই বাদলা লেগেছিল মঙ্গলে রিজিয়া নাটকের রচয়িতা রিজিয়া নাটকের রচয়িতা এখানে উত্তর নেই এখানে যদিও রিজিয়া নাটকের রচয়িতা উত্তর এখানে মনমোহণ্ডাই অপশানটা নিতে পারো কারণ মনমোহন একটা রিজিয়া নাটক লিখেছিলেন সেই জন্য মনমোহণ্ডাই অপশান নিতে পারো কাবুকি হল জাপানি থিয়েটার আবার জমে গেল কি গল্প আলতা শব্দটি ধ্বনিমূলে লয়ের সহধ্বনি হলো আলতা আলতা ল যদি করো ল আলতা আলতা ল মূর্ধান্ন ল আলতা মূর্ধান্ন ল মূর্ধান্ন ল আগন্তুক সিনেমাটির পক্ষ চরিত্রে অভিনয় করেছেন উৎপল দত্ত তুমি কি বুঝবে সতীশু বক্তা হল উৎসব রূপনারায়ণেকুলে কবিতাটি এগারো সংখ্যক কবিতা মালতী লতাদলে গানটি রবীন্দ্রসঙ্গীত ঔরঙ্গজেবের পুত্রের নাম মহম্মদ সপ্তবর্ষব্যাপী যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফেডারিক গুরু নানকের শিষ্যের নাম মর্দানা শ্বেত অভিসারিকা ছবিটার শিল্পী হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর ফ ধ্বনি মুখগহরে যেখান থেকে উচ্চারিত হয় ওষ্ঠ মহুয়ার দেশে দীর্ঘ রহস্যে পূর্ণ হল দেবদারু গাছ গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য দ্য নাইট ইজ কলিং মি ডায়লগটি নেওয়া হয়েছে ক্যান্ডিডা থেকে কালীনাথ সেনের বয়স ষাট বছর ভারতে প্রথম ফুটবল ক্লাব গড়ে ওঠে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল এখানে সে হলো বুড়িটা এসে সংবাদ রিপোর্ট করে দিল কে দূত মির্জুমুলা হলেন আরাকানের শাসক তারপরের পেজ দেখো এই আজকের ক্লাসের শেষ পেজ দুশো তিরাশি নম্বর পেজ আজকের ক্লাসের শেষ আলোচনা পরবর্তী পেজগুলো নিয়ে পরের ক্লাসে আলোচনা করবো আর আমাদের নোটস নিতে চাইলে অবশ্যই নিচে দেওয়া ডিসক্রিপশন লিঙ্কে ইফিনিক্স তে ওয়ার লগ ইন করে নোটস সংগ্রহ করো সরাসরি চাইলে তোমরা আমাদের সাথে মেল করে বা ফোনেও কন্ট্যাক্ট করতে পারো প্রশ্ন নম্বর ওয়ান কনকপাণী চালের ভাত খান বড়বাবু বুড়ো কর্তার বয়স হয়েছিল বিরাশি ফজরের নামাজ বলতে বোঝায় ভোরের নামাজ উনি হলেন দেবতার সেবিকা উনিকে বড় পেসিমা মঙ্গলে বাদলা লাগলে তা থাকবে পাঁচ দিন বহুদিন কথাটি আমি দেখি কবিতায় আছে দুবার সকল দেনা শোধ করে দিতে চেয়েছেন মৃত্যুতে অবসন্ন মানুষের চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন সংস্কৃত তেরো পেয়েছিলাম বক্তা অমর রজনীকান্তের বয়স আটষট্টি বছর চলো এবার বিয়ে করি আমরা বলেছেন রজনীকান্ত বাঙালিরা শুনি কাঁদনে বলেছেন বল্লভ ভাই পথিক নাটকের নাট্যকার তুলসী লাহড়ি অদৃষ্ট তো মানেন আপনি সংলাপটি উচ্চারণ করেছে কালীনাথ সেন রাজনীতি বড় কুট বক্তা হলেন রজনীকান্ত মস্কোয় যে জাপানি থিয়েটার এসেছিল তার নাম হল কাবুকি দশ দশ বছরে এক একজন করে কার উদ্ভব হয় মহামানব বলিকান্ধারী মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন তিনবার নব্য ভারতীয় চিত্ররীতির জনক অবনীন্দ্রনাথ ঋত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্র মেঘে ডাকাতারা বাঙালি সার্কাসে প্রাণপুরুষ প্রিয়নাথ ঘোষ ল ধ্বনিটি হল পার্শ্বিক ধ্বনি প্রায় প্রিয়নাথ বোসু হবে প্রফেসর বোস বা প্রিয়নাথ বোস ঘোষ হবে না ল ধ্বনিটি হল পার্শিক ধ্বনি ভিআইপি কি জাতীয় শব্দ মুন্ডমাল শব্দ এই ছিল আজকের ক্লাস বা আজকের এপিসোডের শেষ আলোচনা পরবর্তী পেজগুলো নিয়ে পরবর্তী সময়ে আলোচনায় আসবো ততক্ষণ সঙ্গে থেকেও স্টেটিউন